ওয়েলকাম ভিউয়ার্স আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি খুব ফেমাস একটা কাবাব রেসিপি নিয়ে এসেছি এবং এটা কিন্তু চিকেন দিয়ে তৈরি আর এটা বানানোর পর এবং টেস্ট করার পর কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছিলাম যে এতটা টেস্টিও হতে পারে এবং বোনলেস চিকেন থাকলেই কিন্তু আমি এটা প্রায়ই বানাতে চাই সো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন আজকের রেসিপি স্টার্ট করা যাক আর আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি তার সাথে কিছু ড্রাই স্পাইসেস টক দই ধনে ও কাঁচা কুচি ফ্রেশ ক্রিম বা মালাই রিফাইন্ড অয়েল লেমন জুস এবং জিঞ্জার গার্লিক পেস্ট আর একটা মিক্সিং বোল প্রথমে বোলের মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টক দইয়ের মশ্চারটাকে আলাদাও করে দিতে পারেন এবং কার্ডও ইউজ করতে পারেন বাট এভাবে রাখলেও খুব একটা অসুবিধা নেই আর এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিমটা ইউজ করেছি আপনাদের কাছে এটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা দুধের উপরের মালাইও ইউজ করতে পারেন ফ্রেশ ক্রিমটা দিলে কাবাবের টেক্সচারটা অনেক বেশি ভালো আসে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং কিউমিন এবং ব্ল্যাক পেপার দুটোকে রোস্ট করে পাউডার করে নেওয়া তারপরে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এরপর আমি দিয়ে দিচ্ছি লেবুর রস পাতি লেবুর রস তার সাথে আমি অ্যাড করছি আদা রসুন বাটা ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি আর এখানে কাঁচা লঙ্কাটা এই জন্যই ইউজ করা হয়েছে যেহেতু এই কাবাবটা হোয়াইটিশ হয় ওই জন্য করে এখানে রেড চিলি পাউডারটা ইউজ করা যাবে না সেই জন্য কাঁচা লঙ্কাটা ইউজ করা হয়েছে সবটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে পুরো ফ্লেভারটা একদম দইয়ের মধ্যে চলে আসে আর কিউমিন অর্থাৎ জিরে গুঁড়ো যদি না থাকে আপনাদের কাছে সেক্ষেত্রে শুধু গোলমরিচের গুঁড়ো ইউজ করলেও হবে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এটা বোনলেস আপনারা চাইলে বোনও ইউজ করতে পারেন বাট সেক্ষেত্রে কিন্তু কাঠিতে ফোটাতে একটু অসুবিধা হবে ওই জন্য বোনলেস নেওয়াটাই বেটার চিকেনটা আমি দিয়ে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব যাতে চিকেনের প্রতিটা পার্টে ম্যারিনেশানটা খুব ভালোভাবে লেগে যায় এক্ষেত্রে ম্যারিনেশনের স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবারে আমি কাবাবটাকে রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভার দেব তো তার জন্য আমি মিডিলে একটা পেয়ালা রেখেছি এবং এর উপরে একদম গরম করে নেওয়া চারকোল অথবা কয়লা দিয়ে এবং তার উপরে আমি অয়েল দিয়ে দিয়েছি দেখুন কতটা স্মোক বেরোচ্ছে এবং এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এতেই পুরো স্মোকি ফ্লেভারটা কাবাবের মধ্যে ছড়িয়ে পড়বে এবার আমি ঢাকাটা তুলে এবং তারপরে পেয়ালাটা সরিয়ে দিচ্ছি এর ভিতর থেকে এবং এটাকে আমি ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে এক ঘন্টা দেড় ঘন্টাও রাখতে পারেন কিন্তু তিন চার ঘন্টা বা ওভার নাইট ম্যারিনেশনে রাখলে রেজাল্ট অনেক বেশি ভালো আসে বাট অ্যাটলিস্ট এক ঘন্টা রাখা ট্রাই করবেন এরপর আমি ফ্রিজ থেকে এটাকে বার করে নিয়েছি এবং আমি অল্প লবণ দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি যেহেতু আমি ম্যারিনেশানে লবণ ইউজ করিনি এখানে আমি এরকম কিছু উইডেন স্কিউর নিয়ে নিয়েছি এবং এটাকে এক থেকে দেড় ঘন্টা কিন্তু ওয়াটারের মধ্যে শোক শোক করে নিতে হবে বিকজ না হলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে যেহেতু এটা উইডেন ওই জন্য করে আর এইভাবে সমস্ত চিকেনগুলোকে স্কিওয়ার্সের মধ্যে ঠিকভাবে সাজিয়ে দিতে হবে এইভাবে করে আমি সব কটাকে রেডি করে নেব মোটামুটি এবারে আমরা ফ্রায়ের দিকে চলে যাব এখানে আমি প্যান নিয়ে নিয়েছি এবং এতে অয়েল দিয়ে দিয়েছি অল্প তার উপরে আমি আস্তে আস্তে স্টিকগুলোকে রেখে দিচ্ছি লো ফ্লেমে ঢাকা না দিয়ে এটাকে পাঁচ মিনিট ফ্রাই করে নিতে হবে এবং তারপরে সাইড উল্টে এটাকে তারপরে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেখে দিতে হবে প্রথমেই যদি এগুলোকে আমরা ঢাকা দিয়ে দিই তাহলে কিন্তু ময়শ্চারটা রিলিজ হয়ে যাবে এবং কাবাবটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে না তবে এমনি এটা এতটাই মজা যে কিছু না করলেও এর টেস্ট ভীষণ মজা কিন্তু টেস্টটা কিভাবে বাড়ানো যায় আমি সেই পদ্ধতিতে বলছি দশ মিনিট ঢেকে রাখার পর ঢাকা খুলে কিন্তু এবার এটাকে মিডিয়াম হাই ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এই যে এরকম ব্রাউন বার্নিশ মাস্কগুলো আসা অবধি কিন্তু উল্টে পাল্টে মিডিয়াম হাই ফ্লেমে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর যদি কোথাও ড্রাই মনে হয় সেখানে অল্প একটু অয়েল দিয়ে দিতেও পারেন আপনারা আমাদের খুব টেস্টি চিকেন কাবাব কিন্তু রেডি হয়ে গেছে আর এটা যখন একদম এই পর্যায়ে চলে এসেছিল না আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি বেড়ে গেছিল রেজাল্টে এবং টেস্ট করার কথা ভেবে তো মানে খিদেটা অনেকটাই বেড়ে গেছিলো আপনার অবশ্যই বাড়িতে ট্রাই করুন ফ্যামিলি মেম্বারসদেরকে খুশি করুন গেস্টদেরকে সারপ্রাইজ করুন আপনার আপনিও জানান যে আপনি কতটা ভালো রান্না করতে পারেন সেটা সবাইকে জানান এবং এটার পরিচয়টাও সবাইকে দিন যে এটা আসলে কতটা টেস্টি একটা ডিশ অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ সো মাচ.